नमस्कार न्यूज टू इंडिया আপনাদের সকলকে স্বাগত আমি জব্বার আলী আজ মহাষষ্ঠী আর এই মহাষষ্ঠীর পুণ্যলগ্নে न्यूज टू इंडियार পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শারদীয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক আদর্শ সংঘের উল্টো দিকে ইসলামপুরের ঐতিহ্যবাহী মিষ্টান্ন প্রতিষ্ঠান স্ন্যাক্স এবং সুইটসের প্রতিষ্ঠান বৃন্দাবন যার নাম কিন্তু আজ ইসলামপুর মহকুমার প্রত্যেকটি যারা হচ্ছে খানা খাজানা পছন্দ করেন যারা হচ্ছে খেতে ভালোবাসেন তাদের নাম কিন্তু এই বৃন্দাবনের নাম কিন্তু মুখে মুখে সেই সুইটস এবং স্ন্যাক্স আর এই পূজোর প্রাক্কালে ঠিক ইসলামপুর এর বিগ বাজারে যে পূজো রয়েছে আদর্শ সংঘ সেই আদর্শ সংঘের ঠিক উল্টো দিকে বৃন্দাবন সুইটস এন্ড স্ন্যাক্স এর আরেকটি সিস্টার কনসার্ন আরেকটি প্রতিষ্ঠান সেটা হচ্ছে বৃন্দাবন ফুড ক্যাফে আপনারা সরাসরি সেই চিত্র দেখতে পাবেন উৎসবে মেজে মেতে উঠেছে গোটা শহর সেই উৎসবের মুখরিত এলাকায় ফেস্টিভ ফ্লেভার অফ মুগলাই কুইসাইনের হচ্ছে ফ্যামিলি রেস্টুরেন্ট যা কিন্তু আপনাকে সমস্ত প্রকারের মুগলাই খাবারের এক মুখরোচক পরিবেশ এনে দেবে এই পূজোর প্রাক্কালে কিন্তু আমরা সেই চিত্রটা আপনাদের দেখানোর চেষ্টা করব একদিকে বৃন্দাবন স্ন্যাক্স এন্ড সুইটস রয়েছে আপনারা দেখতে পাবেন এবং তার পাশেই এই পূজোর মরশুমে হচ্ছে বৃন্দাবন ফুড ক্যাফে হুইচ উইল ব্রিং ফেস্টিভ ফ্লেভার অফ মুগলাই কুইসাইন ফ্যামিলি রেস্টুরেন্ট কিন্তু এখানে রয়েছে ঠিক আদর্শ সংঘের উল্টো দিকে দেশবন্ধু পাড়া আদর্শ সংঘের উল্টো দিকে সরাসরি আপনারা সেই চিত্র দেখাবেন এই কোভিড পরিস্থিতিতে সমস্ত প্রকারের বিরিয়ানি খাবার থেকে শুরু করে আমরা আপনারা দেখতে পাবেন চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানির পাশাপাশি আপনারা দেখতে পাবেন চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানির পাশাপাশি রাইস জিরা রাইস ফ্রাইড রাইস তন্দুরি রুটি প্লেন নান বাটার নান থেকে শুরু করে পনির বাটার মশলা চিলি চিকেন বাটার মশলা চিকেন কষা থেকে শুরু করে চিকেন চাপ মাটন কষা এবং মাটন পছন্দার এই সমস্ত বিষয়গুলো রয়েছে আপনাদের জানিয়ে দিই যে এই পুজোতে যারা আছে খেতে পছন্দ করেন বা যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে এই পুজোতে নিজেদের রসনা তৃপ্তি করতে হচ্ছে আনন্দ উপভোগ করতে চান তারা কিন্তু দেশবন্ধু পাড়া আদর্শ সংঘের উল্টো দিকে বৃন্দাবন সুইটস এন্ড স্ন্যাক্স এর ঠিক পাশেই বৃন্দাবন ফুড ক্যাফেতে কিন্তু চলে আসতে পারেন কারণ সেখানে আপনারা জানবেন যে মুগলাই খাবার সাধারণত আমাদের ইসলামপুরে প্রকৃত মুগলাই খাবার পাওয়া যথেষ্ট কঠিন ব্যাপার আমরা তেমনটা জানতে পেরেছি এই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছ থেকে যে এখানে চিকেনের হচ্ছে বিরিয়ানি রেজালা চাপ চিকেন পছন্দা চিকেন কষা চিকেন স্টু এবং তার পাশাপাশি হচ্ছে মাটনের সমস্ত প্রকারের আইটেম যেমন মাটন বিরিয়ানি মাটন রেজালা মাটন চাপ মাটন পছন্দা মাটন কষা এবং মাটন স্টিউ সমস্ত কিছু রয়েছে এবং এখানকার যে খাবার এই পূজোর মরশুমে সেটা শারদীয় হোক দীপাবলি হোক বা তার পরবর্তীতে যে উৎসবগুলো রয়েছে সেই উৎসবে কিন্তু ভরপুর আনন্দ উঠাতে পারেন কোভিড পরিস্থিতি দাঁড়িয়ে একটু ভেতরটা দেখে নেওয়ার চেষ্টা করি একদম আপনারা দেখবেন যে ওপেন স্পেস রয়েছে সেই ওপেন স্পেসে কিন্তু ফ্যামিলির সঙ্গে বসে এখানে আনন্দ উপভোগ করবার যথেষ্ট একটা বড় সময় পাশাপাশি আপনারা দেখতে পাবেন এখানে ইতিমধ্যে অনেক গ্রাহক কিন্তু তারা প্যাকেটিং করে খাবার বাড়িতে নিয়ে গিয়ে উপভোগ করতে চাইছেন সে ব্যবস্থা রয়েছে আমরা দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব এখানে প্রথমত একজন মাস্টারমশাইকে পেয়ে গেছি পূজোর মরশুম প্রথমত নিউজ টু ইন্ডিয়ার পক্ষ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে আমি নিতে আসিনি আমার যাই হোক বন্ধু নিতে এসেছে এই যে বন্ধু নিতে আচ্ছা বন্ধুকে বলছি আর এই যে পূজোর মরশুম সবাই চায় একটু ভালো মন্দ খেতে এইখানে নতুন রেস্টুরেন্ট আজকে খুললো এই মুহূর্তে কষা গ্রেভি থেকে শুরু করে সমস্ত যেমন পনির বাটার মশলা থেকে শুরু করে চিলি চিকেন চিকেন বাটার মশলা চিকেন কষা চিকেন চাপ মাটন কষা মাটন পছন্দা সমস্ত মুগলাই আইটেমগুলো রয়েছে এবং তার হচ্ছে সমস্তটাই হচ্ছে কলকাতার যে শেফ রয়েছে সে কলকাতার শেফ কিন্তু আপনাকে সুন্দর একটা হচ্ছে ফ্লেভারে আপনাকে হচ্ছে এখানে খাবারের যে বিষয়গুলো সেগুলো হচ্ছে তুলে ধরার চেষ্টা করবে বৃন্দাবন ফুড ক্যাফেতে আমরা এই মুহূর্তে রয়েছি যাদের কন্ট্যাক্ট নাম্বারটা আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পারবেন 9907306851 তাই চট জলদি যদি আজ ষষ্ঠী থেকে শুরু করে নিজেরা নিজেদের রসনা তৃপ্তি করতে যান বিশেষ করে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসবে নিজের রসনা তৃপ্তির একটা উল্লেখযোগ্য প্রতিষ্ঠান বৃন্দাবন ফুড ক্যাফে নিউ টাউন রোড ইসলামপুর দেশবন্ধু পাড়া আদর্শ সংঘের ঠিক উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অলরেডি পার্সেল দেওয়া শুরু হয়ে গেছে এবং তার পাশাপাশি আপনার বাজেটের মধ্যেই কিন্তু আপনি মুগলাইয়ের সমস্ত খাবারগুলো কিন্তু আপনারা খেতে পারবেন আপনারা দেখতে পাবেন এই রেস্টুরেন্ট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গেই ইসলামপুরের যারা রয়েছেন তারা কিন্তু এখানে চলে এসেছেন আমরা দেখতে পাচ্ছি এখানে
ইসলামপুরের খেলাধুলার জগতে একটি নাম শঙ্কর বাবু দেখেছি ফ্যামিলি নিয়ে এসেছেন, আজকে প্রথম উদ্বোধন এবং আজকেই হচ্ছে ষষ্ঠী দেবীপক্ষের বলা যেতে পারে আজকে থেকে প্রকৃত শুভ সূচনা। এইখানে ফ্যামিলির সঙ্গে বসে স্পেশালি বসছেন, কেমন অনুভূতি আপনার? দারুণ অনুভূতি। আমি কিছুক্ষণ আগেই একজনের কাছে থেকে শুনলাম এখানে এত খাবার সুস্বাদু হয়েছে যে লোভ সামলাতে না পেরে ফ্যামিলি নিয়ে সঙ্গে সঙ্গে আসলাম। বাঙালি মানে এই খাদ্য রসিক, আর খাদ্য রসিক যেখানে ভালো খাবার পাওয়া যায় সেখানে খুঁজে খুঁজে আমাদের আসতেই হবে। এটা সবাইকে মোটামুটি একটু দূরে হলেও আপনি এসেছেন এখানে, হ্যাঁ সবাইকে বলবো যে এখানে আসুন, খাবার উপভোগ করুন আর পূজা এনজয় করুন। ভাই ওয়াইফ এসছে, সবাই এসছে, সবাইকে সুস্থ থাকো, ভালো থাকো এবং এখানে অবশ্যই আসো এবং খাওয়ার খাদ্য খাবার যে খাওয়ার সেটা উপভোগ করো। আজকে থেকে আপনার উপভোগ শুরু হচ্ছে নিশ্চয়ই? একদম। ধন্যবাদ। আমরা কিন্তু কথা বললাম দেখছি যারা হচ্ছে খাদ্য রসিকেন বাঙালিরা তারা কিন্তু এখানে এসছেন। ছোট্ট সপরিবার একজন আছে, কি নাম তোমার? রাঞ্চিক মন্ডল। কোথায় বাড়ি? ইসলামপুর টাউনের রয়্যাল মাঠ। রয়্যাল মাঠের ওখানে আজকে পুজো দেখা হলো? হ্যাঁ। কটা পুজো দেখেছো? হ্যাঁ চারটা। আচ্ছা, তারপরে খাওয়া দাওয়া হচ্ছে সপরিবারে? হ্যাঁ। কারা কারা আছে? আমার দিদি, আমার মা, আমার বাবা। আচ্ছা, বাবা কি করেন? বাবা বিজনেসম্যান। বিজনেসম্যান। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে? না। মানে খাচ্ছো এখন? হ্যাঁ। কেমন লাগছে খাওয়া? হ্যাঁ ভালো লাগছে। ভালো লাগছে, ঠিক। ধন্যবাদ। আমরা দেখলাম সপরিবারে কিন্তু আনন্দ উপভোগ করবার মতো একটা প্রতিষ্ঠান, যেখানে কিন্তু স্পেসেস জায়গা রয়েছে সেই জায়গাটাই কিন্তু আপনারা দেখতে পাবেন এবং পাশাপাশি আপনারা দেখতে পাবেন অনেকেই আছেন যারা কিন্তু একসময় যার ভাষ্যে ইসলামপুর শহর কাঁপত। দোয়েল রয়েছে, দোয়েলের সঙ্গে আমরা কথা বলবো। প্রথমত নিউজ টু ইন্ডিয়ার পক্ষ থেকে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, শারদ উৎসব ভালো কাটুক। বিষয় হচ্ছে একসময় তোমার কণ্ঠ ইসলামপুর শহর ছাপিয়ে যেত, সেটা মঞ্চে হোক বা মাইকে হোক, অনেকদিন পরে ইসলামপুর কোনোদিন। আমরা সকলের সুস্থতা কামনা করছি। আপনারা দেখতে পাবেন সপরিবারে এখানে কিন্তু প্রত্যেকে গেট টুগেদার করতে এসছেন এবং কচিকাঁচা থেকে শুরু করে সবলে সকলে এসছেন। আপনারা দেখতে পাবেন তিন বান্ধবী এক ফ্রেমে তাদেরকে ধরার আমরা চেষ্টা করছি, এখানে কিন্তু তারা গেট টুগেদারে আছে। তিন বান্ধবী যারা হচ্ছে বলা যেতে পারে শৈশবকাল থেকে একসঙ্গে তাদের বেড়ে ওঠা এবং কর্মসূত্রে অনেকে বিভিন্ন জায়গায় থাকলেও এই পুজোর মরশুমে তারা কিন্তু নিজের স্বভূমি যেটাকে বলে সেই মাতৃভূমিতে তারা কিন্তু ফিরে এসছে। আমরা এভাবেই সমস্ত আপডেটগুলো দেওয়ার চেষ্টা করবো, আপনাদের আরেকবার জানিয়ে দিই। সুন্দর লাইম লাইটের মধ্যে এখানে হচ্ছে খানা খাজানার এক সুন্দর ব্যাপার, আপনারা দেখতে পাবেন নিচেই এই রেস্টুরেন্টের নিচেই খুব সুন্দর সাবলীলভাবে হচ্ছে পরিবেশনের জন্য খাবার দাবার সমস্ত কিছু রেডি আছে, সেটা আপনারা দেখতে পাবেন এবং যা আপনি চাইবেন সেই ধরনের খাবার কিন্তু আপনারা দেবেন। অনেকে কিন্তু ইতিমধ্যেই নিজের ফ্যামিলিকে নিয়ে চলে আসছেন, তাই চট জলদি নিশ্চয় রসনা তৃপ্তি করতে, যদি ইসলামপুরে গ্রিক বাজারে যে বড় পুজো আছে সেই পুজোর আনন্দ যদি উপভোগ করতে যান এই জায়গাটা চলে আসেন। ইতিমধ্যেই কিন্তু কাউন্টারে ভিড় জমে গেছে। যারা নতুন করে নতুনভাবে যুক্ত হলেন তাদেরকে আরেকবার জানিয়ে দিই যে বৃন্দাবন যে সুইটস অ্যান্ড স্ন্যাক্স হলো তাদেরই একটি সিস্টার কনসার্ন বৃন্দাবন ফুড ক্যাফে, যার শুভ উদ্বোধন হলো আজকে এবং শুভ উদ্বোধনের সঙ্গে সঙ্গেই কিন্তু এখানকার খাদ্যের যে রসনা বা খাদ্যের যে স্বাদ সেই স্বাদের কথা শুনে যারা ইতিমধ্যে এখানে নিজেদের রসনা তৃপ্তি করেছেন তাদের কাছে শুনে শুনে কিন্তু অনেকে চলে আসছেন। বৃন্দাবনের এই হচ্ছে ফুড ক্যাফেতে আপনারা হচ্ছে ফেস্টিভ ফ্লেভার্স অফ মুঘলাই কুইশন ফ্যামিলি রেস্টুরেন্ট পেয়ে যাবেন। এই ঠিক বিষয়টা আপনাদের লোকেশনটা একবার জানিয়ে দেওয়ার চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাতে ঠিক উল্টো দিকে রয়েছে দেশবন্ধু পাড়া আদর্শ সংঘের যে পুজো সেই পুজোর হচ্ছে প্রতিমা, আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে হচ্ছে বৃন্দাবন স্ন্যাক্স অ্যান্ড সুইটস এবং স্ন্যাক্স অ্যান্ড সুইটসের ঠিক উল্টো দিকে কিন্তু আমরা আপনাদের জানিয়ে দেবো, ঠিক তার উল্টো দিকে কিন্তু রয়েছে এখানে যে বিষয়টা আপনারা দেখতে পাবেন এই ফ্যামিলি রেস্টুরেন্ট। কিছু খাদ্য রসিক আমাদের নবপ্রজন্মের একজন রয়েছে, একজনের সাথে কথা বলি। কি নাম তোমার? মৌমিতা গোস্বাম। কোথায় বাড়ি? আমি এখানে জব করি, আমি আসি মেদিনীপুর থেকে। মেদিনীপুর থেকে এসে? আচ্ছা, কোন কোন বিভাগে আছো? আমি হেলথ ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট নার্সিং স্টাফ। আচ্ছা আচ্ছা, নার্স হিসেবে। আচ্ছা, আজকে প্রথমে নিউজ টু ইন্ডিয়ার পক্ষ থেকে তোমাকে অনেক শুভেচ্ছা। একদিকে মেদিনীপুর বাংলার এক প্রান্তে, আরেক প্রান্তে তোমার হচ্ছে কর্মস্থল, এই কর্মস্থলে এবার পুজো কাটাচ্ছো, কেমন লাগছে? এটা ফার্স্ট ইয়ার নয়, আমি লাস্ট টু ইয়ার ধরে এখানেই পুজো কাটাচ্ছি, ভালো লাগে বলে এই বছরও বাড়ি যায়নি, এখানেই পুজো কাটাচ্ছি। এই কোভিড পরিস্থিতিতে বাড়তি দায়িত্ব রয়েছে নার্সদের? হ্যাঁ সে তো আছেই। ঠিক ঠিক। আজকে এই যে এই রেস্টুরেন্টে তোমরা আজকে প্রথম উদ্বোধন হলো, সেখানে খাওয়া দাওয়া করলে কেমন লাগলো? টেস্ট মোটামুটি, খুব একটা হাইফাই কিছু লাগেনি, বাট অ্যামাউন্ট খুবই কম ছিল, কস্টটা একটু বেশি, বাট নট টেস্ট এফেক্টিভ। থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা দু একজনের কাছে কিন্তু কথা বলে নেওয়ার চেষ্টা করলাম, আপনারা তো আরেকবার জানিয়ে দিই
যে এই মুহূর্তে কিন্তু এই রেস্টুরেন্ট সবার জন্য ওপেন হয়ে গেছে। যা যা আইটেমগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। মুঘলাই কুইশানের সমস্ত বিষয়গুলো রয়েছে, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি রয়েছে, মাটন বিরিয়ানি রয়েছে, জিরা রাইস, ফ্রাইড রাইসের পাশাপাশি তন্দুরি রুটি, প্লেন রুটি, রান, বাটার নান, পনির বাটার মশলা থেকে তৈরি চিলি চিকেন, চিলি বাটার মশলা এবং পাশাপাশি চিকেন কষা, চিকেন চাপ, মাটন কষা, মাটন পছন্দা, এই সমস্ত বিষয়গুলো মুঘলাই রয়েছে। যারা বাড়িতে বসে অর্ডার করতে চান তাহলে কিন্তু এই নম্বরটা, আগে থেকে যারা রেডিমেড চান একদম তারা কিন্তু বলে দিতে পারেন। নম্বরটা স্ক্রিনে একবার দেখানো হচ্ছে 9907306851। এবং বৃন্দাবন ফুড ক্যাফের একটা অঙ্গীকার যে তারা এবার পুজোয় আপনাদের ভালো এবং যথেষ্ট গ্রহণযোগ্য খাবার দেবে একদম রিজনেবল রেটে। এভাবেই সমস্ত আপডেটগুলো পেতে জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়। সহপ্রতিনিধি প্রসেনজিতের সঙ্গে আমি জব্বার আলী, নিউজ টুডে ইন্ডিয়ার জন্য ইসলামপুরের বৃন্দাবন থেকে।